ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে ইয়ারফোর্ট ইংলিশ কনভারসেশন। হিয়ার ইউ ফাইন্ড দ্য কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। ওকে, যারা বিশেষ করে বিদেশ যেতে চায়, ইংরেজিতে খুব দুর্বল অথবা ইংরেজিতে কথা বলতে পারে না, তো এই লেসনটার মাধ্যমে যে কোনো অশিক্ষিত অথবা কম শিক্ষিত অথবা ইংরেজি না জানা ব্যক্তি লেসনটার মাধ্যমে এয়ারফোর্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ গুলা ইজিলি জানতে পারবে। সো লেটস গেট স্টার্টেড, অ্যান্ড ইফ ইউ আর নিউ কামার টু মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব ইট অ্যান্ড স্টে লাস্ট অফ দ্য কন্টেন্ট। নেসেসারি কোয়েশ্চেন ফর ইউ, যে কোয়েশ্চেনগুলো আমরা জানি যে এয়ারফোর্টে কিছু প্রশ্ন নিজে করতে হয় আর কিছু প্রশ্ন তারা করে, আমাকে অ্যান্সার করতে হয়। তো প্রথমত যে প্রশ্নগুলো আমরা নিজেরা করি, সেই প্রশ্নগুলো আমরা প্রথমে জানব। ইজ ইট ইয়ার ট্রাভেল এজেন্সি? ইজ ইট ইয়ার ট্রাভেল এজেন্সি? এটা কি বিমান ভ্রমণ সংস্থা? Yes, how can I help you? হ্যাঁ, আমি কি করে আপনাকে সাহায্য করতে পারি? How many cost is it? এটা খরচ কত? কত খরচ পড়বে? $500 or $500. ইজ মাই পাসপোর্ট ওকে? আমার পাসপোর্টটি কি ঠিক আছে? ইয়েস, বাট ইউ নিড টু রিনিউ ইট আফটার 1 ইয়ার্স। হ্যাঁ, তবে আপনার এক বছর পর রিনিউ করার প্রয়োজন রয়েছে। হোয়েন উইল দ্য প্লেন টেক অফ? বিমানটি কখন ছাড়বে? 5 o'clock as international time, আন্তর্জাতিক সময় 5টা বাজে। Where is the customs house? Customs house কোথায় অবস্থিত? In the immigration. Is it direct flight to USA? এটা কি সরাসরি ইউএসএ যাবে? ইয়েস, ইট ডাজেন্ট স্টপ এনিহোয়ার বিফোর ল্যান্ডিং। হ্যাঁ, এটা ল্যান্ড করার পূর্বে পর্যন্ত কোনো এয়ারপোর্টে থামবে না। এক্সকিউজ মি, হোয়ার ইজ দ্য আমেরিকান এয়ারলাইন্স চেক ইন ডেস্ক? দয়া করে আমেরিকান এয়ারলাইন্স চেক ইন ডেস্ক কোথায় বলবেন কি? আই ডোন্ট নো এক্স্যাক্টলি, মেবি লেফট, আমি সঠিক জানি না, তবে বাঁয়ে হতে পারে। হাউ ডু আই গেট টু গেট C2? আমি কিভাবে C2 গেটে যাব? গো ফরওয়ার্ড অ্যান্ড রাইট, এগিয়ে এবং ডানে এগিয়ে যান। How much is the fee? কত খরচ দিতে হবে? কত খরচ পড়বে? $200. Would you please give me change? আপনি কি আমাকে বাকি দিবেন? No, I have bigger one. না, আমার কাছে বাকি নেই। I am scheduled to depart on 15, June 15. Can I change this to a later date? আমার জুনের 15 তারিখে যাওয়ার কথা, আমি কি এটা পরবর্তী কোনো দিনে স্থানান্তর করতে পারবো? Yes or no, but want to know why? কেন আমি এটা স্থানান্তর করতে চাই? ওনারা প্রশ্ন করতে পারে why? Have there any dollar exchange booth? এখানে কি কোনো ডলার এক্সচেঞ্জ
শক রয়েছে, বুট রয়েছে? ইয়েস। হোয়ার ইজ দ্য অ্যারাইভাল গেট? আগমনী গেটটা কোথায়, আগমন গেটটা কোথায়? বিসাইড ডিবিবিএল বুথ, ডাচ বাংলা ব্যাংকের বুথের পাশে। হোয়ার ইজ দ্য ওয়াশরুম? ওয়াশরুম কোথায়? গ্রাউন্ড ফ্লোর, নিচতলায়। ইজ দেয়ার এনি আর্লিয়ার ফ্লাইট অ্যাভেলেবল? এটা বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। ইজ জুন 22nd অ্যাভেলেবল? জুনের 22 তারিখে কি যাওয়া যাবে? আই নিড আ মালয়েশিয়ান সেকেন্ড ক্লাস টিকিট, কারণ আমার মালয়েশিয়ান সেকেন্ড ক্লাসের টিকিট প্রয়োজন আছে। হোয়ার ক্যান আই ফাইন্ড আ ট্যাক্সি? আমি ট্যাক্সি পেতে পারি কোথায়? ইন এয়ারপোর্ট। উইল দ্য ফ্লাইট অ্যারাইভাল অর ডিপার্চার অন টাইম? ফ্লাইট কি ঠিক সময় ছাড়বে অর পুষবে? নাও ইউর অ্যান্সার। এখন বিমানবন্দরে আমরা এতক্ষণ আমরা প্রশ্নগুলো করেছি, এখন আমরা প্রশ্নের জবাব দিব। তো আমরা জানি যে ইয়েস বা নো ব্যবহার করে, অফকোর্স বা শিপ। এখন বিমানবন্দরের কর্তৃপক্ষ আমাকে প্রশ্ন করতেছে, আমি সেই প্রশ্নের উত্তরগুলো শিখব। ডিড ইউ টেক আউট ইউর ল্যাপটপ অ্যান্ড মোবাইল? আপনি কি ল্যাপটপ বা মোবাইল বন্ধ করেছেন? ইয়েস আই ডিড। ডু ইউ হ্যাভ এনি পারিজেবল ফুড আইটেমস? নষ্ট হয়ে যাওয়ার মতো কোনো খাদ্য কি আছে? ইয়েস অর নো। উড ইউ হ্যান্ড রাইজ হোয়াইল আই ইন্সপেক্ট? আপনাদের হাত উড়াবেন যখন আমি পর্যবেক্ষণ করব। ডু ইউ হ্যাভ ইউর পাসপোর্ট উইথ ইউ? ইয়েস হেয়ার ইট ইজ। জি নিন। আর ইউ চেকিং এনি ব্যাগস? আপনি কি সাথে কোনো ব্যাগ নিচ্ছেন? ইয়েস আই এম। নো আই এম নট। Have your boarding pass and identifications ready for flight? আপনার কি বোর্ডিং পাস এবং পরিচয়পত্র সাথে নিয়েছেন বিমানে উঠার জন্য? Yes. Can I get your ticket number? আমি কি আপনার টিকিট নাম্বারটা পেতে পারি? Yes, of course. হ্যাঁ, অবশ্যই। Do you have a carry-on? আপনার সাথে কি কোনো কিছু রাখবেন? ইয়েস অর নো। উড ইউ লাইক টু বুক ইউর সিট নাও? আপনি কি আপনার আসন সংরক্ষণ করতে চান? ইয়েস। ক্যান আই গেট আ কফি অ্যাট দ্য গেট? আমি কি গেটের মধ্যে কফি পেতে পারি? ইয়েস। ইজ এনিবডি এলস ট্রাভেলিং উইথ ইউ? আপনার সাথে অন্য কেউ ভ্রমণ করেছে? নো আই এম অ্যালন। না, আমি একা। আমরা জানি যে ইয়েস, নো, অফকোর্স, শিওর ব্যবহার করে আপনি যে কোনো প্রশ্নের অ্যান্সার করতে পারেন, কারণ এয়ারপোর্টে বেশিরভাগই প্রশ্ন করা হয় ইয়েস নো কোশ্চেন। হ্যাভ, ডু, ডিড, এগুলো দিয়ে প্রশ্ন করলে তারা শর্ট শর্ট প্রশ্ন করবে, আপনি খুব ইজিলি ইয়েস, নো, অফকোর্স, শিওর, আই এম, আই ডু, আই ডিড এগুলো ব্যবহার করে অ্যান্সার করতে পারেন। আর শুধুমাত্র আপনাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে কোশ্চেন কীভাবে করতে হয়। প্রথমে যেগুলো আমরা দিয়েছি সেই কোশ্চেনগুলো মুখস্থ করতে হবে, তাহলে যে কোনো এয়ারপোর্টে আপনি আর কখনও কোনো ঝামেলার সম্মুখীন হবেন না। আপনি এয়ারপোর্ট ল্যাঙ্গুয়েজ ইজিলি আপনি জানতে পারবেন, আপনার যে কোনো কার্যাবলী, দৈনন্দিন পারফরমেন্সগুলো, টিকিট কাটা থেকে শুরু করে বিমানবন্দরে উঠা, বুকিং করা, সব ল্যাঙ্গুয়েজগুলো আপনি ইজিলি জানতে পারবেন। সো হোপ ইউ দ্য লেসন হেল্প ইউ টু লার্ন ইংলিশ অ্যান্ড হোপ টু স্টে and see again in next another content. Thank you so much for watching my channel.